কোথায় ছিলাম? ছিলাম যে পুলিশ ইন্সপেক্টর কি করলো, কট সিদ্ধার্থ, সিদ্ধার্থকে ধরে নিয়েছিল অ্যান্ড কেম টু দ্য হাউস অফ মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বাড়ি চলে যায়। এবার লীলা চাইছে সিদ্ধাকে, ছাড়ো ভাই পুলিশ, ছাড়ো পুলিশ, ছাড়ো পুলিশ, ছাড়ো ছাড়ো, আমি ওর খেলবো, আই ওয়ান্ট টু প্লে উইথ সিদ্ধা, ও ছাড়ো ছাড়ো আমি ওর খেলবো। আর এদিকে ওর মা বকছে ওকে, লীলার মা, না ওকে যাবে না, ও চোর আছে, ও চিন চুরি করেছে, চুরি করুক, আমার চিন দরকার নাই, চিন করবো আমি। বাচ্চা মেয়ে এরকম বলছি, তারপরে এই মতো পরিস্থিতি কি হলো, লীলা কান্দতে লাগলো, তারপরে কি হলো, লীলা কান্দতে লাগলো, এইদিকে ওর মা বকতে লাগলো একে সিদ্ধাকে, আর ওইদিকে এই চুপ কর তো তোকে আমি মারবো, ওর মা ওকে লীলাকে ধরে নিয়ে চলে গেলো উপরে আর কি। আর পুলিশ ইন্সপেক্টর কি করলো, সিদ্ধাকে ধরে নিয়ে চলে গেল জেলে বন্দি করে। এবার সাম ডেজ লেটার, মানে যতদিন যাচ্ছে আর কি, লীলার মা প্রশ্ন করছে, লীলার মা প্রশ্ন করছে চেনের ব্যাপারে, জানতে চাইছে সিদ্ধার কাছে, আর লীলা জানতে চাইছে এর সম্বন্ধে ওই সিদ্ধার ব্যাপারে। আর একটা কথা, যখন পুলিশকে ধরে আনে নি ওকে, তার আগে ও বলতো ওর মাকে বলেছিল, মাদার মা ক্যান ইউ টেল মি দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি আমাকে হাতির গল্প বলতে পারবে? ওর মা গল্প বলে না, মানে ওর মায়ের মনটা ডিস্টার্ব আছে, এরকম অনেক কথা বলতো লীলা মা কি বলতো না, ও ঠিক আছে বেটি শুয়ে যা বেটি, শুয়ে স্লিপ স্লিপ স্লিপ, এরপরে মানে কি বলতো, সি ট্রাইস টু ক্যাচ অন, ক্যাচ অন মানে হচ্ছে মিষ্টি কথায় বলার, সি এ জি নো এ বলা দিবা কিছু কথা বলে ভুলে যাওয়া, এইরকম। তো কি করতে লাগলো, করতে লাগলো, তারপরে যাই হোক এটা ঘটনা ঘটলো। তারপরে এবার কি হলো, বেশ কয়েক সামনে লেখার কয়েকদিন পরে এবার কি হলো, লীলার মাদার কি করছিল, কি করে লীলার মাদার পুট হার হ্যান্ড ইন এ টামারিন্ড পট, টামারিন্ড মানে তেঁতুল, তো টামারিন্ড পট তেঁতুলের পাতি, তেঁতুল আচার খেয়েছো, তেঁতুল আচার খাও, খেয়েছো তোমরা, পাকা তো ভালো লাগে। আচ্ছা তো এই তেঁতুলের আচারের মধ্যে, টামার তেঁতুলের পাথরের মধ্যে কি একটা পড়ে আছে, চেনের মধ্যে চেনটা তুললো, তুলে সি ওয়েট দ্য ট্যাপ রিংস হার হ্যান্ড, সে ট্যাপে গিয়ে হাতটা ধুলো, ধুয়ে একটা দেখছে, এই ইজ দ্য সেম চেন দ্যাট ওয়াজ মিসিং ফর দিস সিদ্ধা ওয়াজ সেন্ট টু দ্য পুলিশ স্টেশন। দেখো এটা একই চেন যে চেনটা খুঁজছিল, আর এই জন্যই ওকে পুলিশ থানা পাঠানো হচ্ছে তাকে, মিথ্যা কেছে আর কি। তো এই মতো পরিস্থিতিতে লীলা বলিলা, এই তো তুমি তো এই ট্রেনে গেলে ফেলে যাও, তুমি বলো নি, আই ডোন্ট নো, ও ম্যানেজে যাবো, অনেকদিন আগে কথা আমি ভুলে গেছি আমার নাই। তো সিদ্ধার বাবা বললো, এই সরি লীলার বাবা বললো যে যাতে আর কোনোদিন ইউ ডোন্ট গিভ হার দ্য চেন, আর হয়তো চেন দেবে না কোনোদিন, এটা বললো, আর আর চেন পড়তে না কোনোদিন, এরকম বললো। তারপরে কি হলো, তাহলে পুলিশকে জানাতে হবে, তাহলে কি একটা মিথ্যা সন্ধ্যার বসে সে একদিন ধরে জেলে থাকলো, পুলিশ ওকে তার চর্চার করলো, মারলো ওকে পুলিশ ওকে, এইভাবে তাকে পানিশমেন্ট দিল পুলিশ ওকে, এইভাবে করতে হলো। তারপরে পুলিশকে বললো এরা যে এরকম ব্যাপার চেন পেয়ে গেছি, পুলিশকে ছেড়ে দিল, কিন্তু আফটার লিভিং ফ্রম দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে ছাড়ার পরেও কি হলো, লীলার ফাদার ডিড নট ওয়ান্ট দ্য ম্যান রিটার্ন ইন ইজ হাউস অ্যাজ এ সার্ভেন্ট, লীলার বাবা আর ওই লোকটাকে আর কাজে দিতে চাইল না, কেন দোস্ত এদেরই সিদ্ধার্থ দোষ নেই এখানে, কেন কাজে চাইল না, না এটা তাদের কি হলো, এটা তাদের নাকি মানে ইগো লাগছে, মান সম্মানে লাগছে, অহংকার প্রকাশ হচ্ছে। এখানে বড় লোক আর গরিব লোক এর মধ্যে পার্থক্য এখানে পরিষ্কার হয়ে গেল, হায়ার সোসাইটির লোকেরা কেমন চলে আর লোয়ার সোসাইটির লোকেরা কেমন চলে, পরিষ্কার ধারণা আমরা পেয়ে যাচ্ছি।
তারপরে কি হলো, মানে ওকে আর লিখছে না, আর কি হলো, এইভাবে কি হলো, দ্য স্টোরি এন্ডস, নাটকটা তাই ফিনিশ হয়ে গেছে। সে তাহলে কি হলো তোমাদের মধ্যে, তোমাদের মাথায় একটা ইমেজ তৈরি হলো, একটা পিকচার তৈরি হলো যে বিকাশ ফুল ব্যাপারে কি আছে, সবাই বুঝতে পেরেছো? তুই তোমার বাংলা ভাষাতে 100% বলে দিলাম এর ভিতরে কি আছে, তুমি কিন্তু বুঝতে পেরে গেছো কি আছে ভিতরে। এইবার আমরা কি করবো, এবার আমরা এই গল্পটা আমরা রিডিং মানে লাইন বাই লাইন পড়বো, পড়ে মানে জানবো, শর্ট ছোট ছোট মানে জানবো, টানা মানে জানবো, তারপরে তোমার সিনোনিম সমান সমান জানবো, তারপর এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন কি হতে পারে সেরকম কেমন, এটা তোমার যায় এখান থেকে গ্রামাটিক কোশ্চেন হবে, এটা আমরা বললাম পিটার সিম্পসন তার ওয়াজ আনাবার টু মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ, এটাতে জয়েন হবে উত্তর হবে বিং আনাবল, বিং আনাবল টু মেক আপ হিজ মাইন্ড, পিটার সিম্পসন তার কল্ড হিজ ওয়াইফ, এটা বললে জয়েন হলো সিম্পলে। তো এরকম গ্রামাটিক্যাল কি কোশ্চেন হবে, তারপর তোমার শর্ট কোশ্চেন কি হবে, শর্ট কোশ্চেন সেটা হবে যে তোমার হোয়ার ডিড সি দ্য ওয়ার্ক বিফোর, আগে সিদ্ধা কোথায় কাজ করতো, এটা বাংলা করতো। তারপরে আরো যদি কিছু কোশ্চেন হবে যে হু ওয়াজ লীলা, লীলা কে ছিল, বলতাম লীলা ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড গার্ল, সি ওয়াজ দ্য গার্ল অফ দ্য কে ছিল, রিসেপশন মিস্টার রিসেপশন কর ওর মেয়ে ছিল। তারপরে এখানে কোশ্চেন হবে যে সিদ্ধা হোয়াট টাইপ অফ ওয়ার্ক ডিড সিদ্ধা ডু, কি ধরনের কাজ সিদ্ধা করতো, বলতে হবে সিদ্ধা কি ধরনের কাজ করতো, এটা বলতে হবে ওয়াশ ক্লথ, টেন্ড দ্য গার্ডেন, রেন এরেন্ড, চপ উড, টেক কেয়ার অফ লীলা, এগুলো করতো। এটা বলতে হবে কি দেওয়া হতো, টু ডিস এ ডে অ্যান্ড ফোর রুপিস আ মান্থ, এগুলো দেওয়া হতো, এগুলো দিয়ে প্রশ্ন হবে। তারপরে সিদ্ধার সঙ্গে যখন খেলতো তখন কীভাবে খেলতো, বল চালিয়ে খেলাটা, তারপরে যখন সিদ্ধা যে টিচার হিসেবে ছিল, আচ্ছা লীলা যে টিচার ছিল, সিদ্ধার লীলা টিচার ছিল, লীলা টিচার বুঝেছো, তো ওইটা কীভাবে ও টিচিং ক্লাসটা কেমন করে নিল লীলা, ওইটা প্রশ্ন হবে কিনা। তারপরে চেনটা কোথায় পাওয়া গেল, হয়ে গেল তো চেন ফাউন, চেন কোথায় পাওয়া গেলো, টামার বলে পাওয়া গেলো, তেঁতুলের পাথরের চেন পাওয়া গেলো, তারপরে ফিনিশিংটা পুলিশ ওকে কী কী বললো, এগুলো কথা বেশ কিছু শর্ট কোশ্চেন, আর তারপরটা একটা বড় কোশ্চেন হবে। তো এখান থেকে তো বিষয় হচ্ছে দেখো, এই যে একটা দুটো কথা আমি বলবো মানে বিষয় নিয়ে আর কি, যে এই যে ধরো মানে সরকার কী করছে, সবাইকে মনে করো পাস করে দিচ্ছে, করে দিলে ফাইভ টুয়েলভ ইলেভেন টুয়েলভ এই যে সব পাস করে দিল, এই মধ্যে গিয়ে তোমার এখন কথা বলতে পারবো না, এখন শুধু কথা শুনে রাখো, তোমার আমার বড় হবে তখন আমার কথা মনে করো, এই যে পাস করার হবে না, এর ফলে ছাত্রছাত্রীদের বড় একটা ক্ষতি হয়ে যাবে, কিন্তু তুমি যখন চাকরির পরীক্ষা দিবে তখন তোমাকে আর পাস করাবে না, তখন করে ধরো তোমাকে পয়সা পাস করে দেবে, বলুক তো যে চাকরি যারা করে সবাই সবাই পাস করে চাকরি পাবে, বলবে যারা মেডিকেল দেবে নিট দেবে আর কি জয়েন্ট মানে ওই ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে কথা বলেছে সবাই পাস করবে, না পরীক্ষা দিয়ে পাস করবে কি করবে না, ওইখানে রীতিমতো করে পাস করতে হবে। এবার যে পড়াটা গ্যাপ গেল ইলেভেন টুয়েলভে নাইন টেনে যে পড়াটা গ্যাপ গেল ওই পড়াটা আগে কভার হতে হবে চাকরি পরীক্ষাতে, তবে তুমি ওইখানে ওই লেভেলে যাবো, লেভেল মধ্যে কীরকম, তুমি কোন মনে করো মেডিকেলের জন্য পড়ছো বা ডাক্তারের জন্য পড়ছো, মনে করো ইঞ্জিনিয়ারিং যাবো, মনে করো তুমি ওই লাইনে যাওনি, তুমি একটা পিএসসি অনার্স করে যাই হোক, তুমি গ্র্যাজুয়েশন পাস করার পর তুমি চাকরি ইসের জন্য করছো, তুমি WBCS-এর জন্য করছো, মনে করো পোস্ট সিভিল করছো বা IAS জন্য করছো, WBCS কথা বলছি আগে, WBCS তোমার আছে এখানে তোমার তোমার 2200 মার্কের পরীক্ষা হয়, 2200 নম্বরের পরীক্ষা, তো ওইখানে তাহলে অনেকে ভাবনা মন্ত্র আছে স্যার টাকা দিয়ে চাকরি হয়ে যাচ্ছে 500 টাকা দিয়ে চাকরি, কিন্তু এইখানে চাকরি টাকা দেওয়া হবে না, মানে ভালো চাকরি টাকা দেওয়া হয় না, কোন চাকরি টাকা দেওয়া হয় গ্রুপ ডিএর টাকা দিয়ে, প্রাইভেট টিচার টাকা দিয়ে হচ্ছে, তারপরে তোমার গ্রুপ ডি যেগুলো পাচ্ছে এগুলো টাকা দিয়ে হচ্ছে, হাই স্কুল টিচার এখন কিছু টাকা মানে দিয়ে হয়ে চাকরি হতো আর কি, পুলিশ হচ্ছে আমাদের সময় হতো না, পুলিশ হচ্ছে টাকা দিয়ে,
কিন্তু একটা মানুষ তো ভিডিও হবে, টাকা দিয়ে হবে কি? ও তো টাকা দিয়ে যদি ভিডিও হয় তাহলে তো তাহলে আমরা ভিডিও কথা জানতে হবে, আইন জানতে হবে, সংবিধান জানতে হবে। এবার তুমি ডাব্লিউবিসি অফিসার বলে কি কি জানতে হবে দেখো, কি জানতে হচ্ছে আমি ব্যাপারটা জানি, আমি ওটা নিয়ে আমি চর্চা করি তো বলে জানি আর কি। ওখানে তোমাকে 22 নম্বর পরীক্ষা জানতে হবে সংবিধান, কনস্টিটিউশন, যে 300 নম্বর ধারা আছে, 300 নম্বর ধারা যে আমাদের দেশে আছে ধারা সংবিধানের, তাহলে বড় সংবিধান পৃথিবীর মধ্যে সংবিধানের প্রতিটা ধারা জানতে হবে, আইন জানতে হবে, ঠিক আছে? তারপরে জানতে হবে ইকোনমিক্স, অর্থনীতি, ইকোনমিক্স, ইকোনমি রেপো রেট, ব্যাংক রেপো রেট কমাচ্ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে, শেয়ার বাজার টিভিতে শুনছো বুঝতে না শেয়ার বাজার আছে, তারপরে তোমার মনে করো জিনিসগুলোর দাম বাড়ছে, তারপরে মনে করো রেপো রেট, তারপরে ইন্ডেক্স, এইসব বিষয় আর কি ওই ইকোনমিক্স অর্থনীতি ওটাতে জানতে হবে, বুঝলে? তা আর কি জানতে হবে ওটা তো বললাম, আরও জানতে হবে কি ইংলিশ, তারপরে ইংলিশটা মাস্ট, ম্যাথ মাস্ট, রিজনিং, জিআর, জিকে, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে তোমার মানে এভরিথিং যত বড় সব সবসময় জানতে জানতে হচ্ছে আর কি। এইবার কি পড়তে ধরো গেলে পরে পাস করে ধরো মনে করো 9 টাকা পাস করে পাস করলে এইবার ওইখানে গিয়ে চাকরির জন্য তোমাকে পড়তে হবে, না পড়লে তোমাকে সরকার এলাও করবে যে 6-5 লাখ চাকরি হয়ে গেছে বলবে কি ওই। এইটা হচ্ছে বড় ক্ষতি স্টুডেন্টদের ইন ফিউচারে, এখন তো সবাই খুশি সারা তো নিতে গেলে 6-5 গেছে, ঠিক আছে? কিন্তু এটা ভবিষ্যতে এটা ওই জন্য যারা পড়ছে ওরা ঠিক পড়ছে, যারা পড়ানো তারা পড়ানো, যারা পড়ানোরা জানেন তারা পড়ছে তারা ঠিকই পড়ছে। তো এইরকম বিষয় এবার দেখুন ডাবল বিশেষ কে কে লাগিয়েছে, এখানে অনেকে লাগিয়েছে, অনেকেই মানে লাগিয়ে চাকরি করছে, শুনেছ? গ্রুপ এ এর অফিসার হয় তোমার গ্রুপ এ লাস্ট অফিসার বিডিও, তারপর হবে তোমার এসডিও, তারপর তোমার হবে ওখান থেকে ইনকাম ট্যাক্স অফিসার, তারপরে রেভিনিউ অফিসার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার, তারপরে এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, শুনেছ? ডিগ্রি হয়ে যাবে পুলিশ, এসপি, ডিএসপি, তারপর তোমার ইন্সপেক্টর, এরকম বড় ডিপার্টমেন্ট আছে, ডিগ্রি হয়ে সি গ্রুপে যাবে তোমার পঞ্চায়েত গ্রাউন্ড অফিসার বিডিও, সি গ্রুপে পঞ্চায়েত বিডিও অফিসার কাজ করছে, দুটা অফিসার বিএল অফিসার বিএল আর সব সি গ্রুপ, ডিএম, হ্যাঁ ডিএম, ডিএমটা তোমার এখানে সরাসরি হয় না ডাবল বিসিএস দিয়ে, সরাসরি হচ্ছে না, এটা হচ্ছে আইএস দিয়ে ডিএম হয়, আইএস মানে আইএস পেপার সরাসরি ডিএম হয়, তাহলে ডাবল বিসিএস দিয়ে ডিএম হওয়া যাবে সরাসরি না, এটা তোমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মানে প্রমোশন দিয়ে হবে, কোথায় তোমার মনে করো বিডিও করো, তারপরে হয়ে গেল তোমার ডেপুটি ম্যাজিস্ট্রেট, তারপরে তোমার উপরে চলে যাও তোমার এসডিও হয়ে গেল প্রমোশন পেতে, তারপরে তোমার এসডিও এর পরে তোমার হচ্ছে এডিএম হবে, অ্যাডিশনাল টিম আছে এডিএম হবে, এডিএম এর পরে তোমার এডিএম এর কয়েকটা ভাগ আছে, একটা সিবিএল অমুক অমুক ভাগ আছে ওগুলো হবে, তারপরে তোমার এটা হবে ডিএম লাস্ট 30 পদে ডিএম আছে, তারপরে ওটা শেষ 30 পদে রিটায়ার আমরা ব্লকে 4 জন হয়েছিল, 4 জনই ভালো হয়ে গেছে,
আর ভাইরাস হলে কি আমাকে ডাক্তার দেখাতে হবে? হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি হতে হবে না, দরকার নেই। শুধুমাত্র যাদের বয়স হয়ে গেছে, যারা 60 বছর হাফে বয়স, যারা ছোট বাচ্চা মনে করো 10 বছর নিচে বয়স আর কি, তো এইসবের একটু সমস্যা আছে, ওদেরকে ভাইরাস হলে হাসপাতালে ভর্তি হতে হবে। কিন্তু আমাদের যারা ইয়ং বয়স আছে বা ইয়ং ব্লাড আছে বা সাইকেল নিচে বয়স আছে, কোনো রোগ অন্য কোনো অসুখ নেই, হার্টের প্রবলেম নেই, কিছু রোগ নেই, ওদের পিছু হবে না ভাইরাস। ভাইরাস ধরে গেলে মোটামুটি ঠিক হয়ে যাবে, হয়তো ভাইরাস ধরে যাবে কম ঠিক হয়ে গেছে, রক্তের রক্তের তেজ এটা হচ্ছে মানে আর কি, মানে ওকে যে ভাইরাস হচ্ছে কিনা ও বলতে পারবে না, যে আমি আমি শিকারি করবে না, কেন শিকারি করবে না, ওর পিছু হয়ে জ্বর সর্দি কাশি কিছুই হচ্ছে না টোটালি, এই ভাইরাস বুঝলে। তো এটা নিয়ে আতঙ্ক ব্যাপার নেই, তোমরা ক্লাস করো ব্যাপারটা আছে আছে। তো তোমরা এখানে আজকে নতুন অনেক এসছো বা আগে এসছো, আমি একটু নামটা জানলাম কি করে, আর এরপর দিন ক্লাসে আমি আবার রিলাসমেন্ট থেকে কোশ্চেন রিডিং টু ইউ সব মানাটা সব পড়ে দেবো বুঝলো, আর তিন দিন যারা কুটিং ওয়ার্ড আছে লড়ি দেবো, আর যেগুলো তোমার গ্রামারে এত শাস্তি লড়ি দেবো বুঝেছো, একবার নাম মানে এই নাম জানবো আর কি ক্লাস থেকে কেন ব্লক করেছে। আচ্ছা নাম বলো বাবু, বলছে হ্যাঁ নাম বলো, হ্যাঁ ওইদিকে very good.